যা করছে নি না বুঝা না বুঝে করছে, যেসব বুঝছে তখন কি করছে হায় হায় রে, তখন কয় আমি যদি হেইকালে কি করতাম, ওর বাবার ক্ষমতা আছে হেইকালে কিছু করার, যেখানে আল্লাহ কোরআন মধ্যে বলেছে আল্লাহু আল্লাহু ইয়াসিমুকা মিনাস, নবী হে আপনাকে মারার ক্ষমতা আল্লাহ কোন মানুষের হাতেই রাখি নাই, পারছে না পারবে যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে ঘোষণা দিয়ে দিছেন নবী আপনাকে মারার ক্ষমতা কোন মানুষের হাতে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় পৌঁছলেন এমন সময় মুত্তালিব পেরেশান হয়ে গেল, কতদিন হলো আজও আসে না ফিরে আসে না, আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর চতুর্দিকে তালাশ করে আর দাসী যায়া আব্দুল আলিবকে কানে কানে বলে দিলেন আব্দুল মুত্তালিব ঘটনাটা কিন্তু এভাবে ঘটে গেছে, আপনি যদি ভেঙ্গে পড়েন নবী মুহাম্মদ ও ভেঙ্গে পড়বে, আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে সে কিন্তু স্থির থাকতে পারবে না। আব্দুল মুত্তালিব ওরায়া নবীকে ধরায়া ধরে বলে ভাই ও ভাই কি ব্যাপার তোমার মা জননী কোথায়, না দাদা জননী মাকে বাবার পাশেই রেখে আসছে, বাবার পাশেই দাদা, এজন্য চিন্তা করবেন না, এজন্য কি করবেন না যেরকম কি করবেন না কান্নাকাটা করবেন না, আপনিও থাকতে পারবেন আপনাকেও যেতে হবে, বলেন সুবহানাল্লাহ, একবারে নিশয় নিশয় না সেই নিশয়ে সান্ত্বনা দেয় কারে দাদারে। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলি মুছে আর নবীকে চুমু খায় বলে দাদা চিন্তার কোনো কারণ নাই, আপনার ছায়া তলেও আমি বেশি দিন থাকতে পারিব না, আপনিও চিন্তা করেন না আপনিও বেশি দিন আমাকে ছায়া দিতে কেন পারবেন না, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার, নবী আমাদেরকে সর্ব এতিমের চাইতে এতিম করে পাঠানো হয়েছে, তাহলে দাদা থাকলেও তো কিছু আছে, দাদাও থাকতে পারবে না দাদিও থাকতে পারবে না কেউ থাকতে পারবে না, পারবে না বোন থাকতে পারবে না ছেলে থাকতে পারবে না কিছুই থাকতে পারবে না, আমাকে আল্লাহ এমন এতিম করে বানিয়েছে, বলেন কথা বুঝছেন, আপনিও থাকবেন না চিন্তার কোনো কারণ নেই, বলেন বলেন কি পেরেশানি আছে আমার, কয় ভাই পেরেশানি তো আছে এই কাবিলার সকল লোকেরা আমার কাছে বারবার আসতেছে একটা কথা নিয়ে আরজি নিয়ে, কয় সেটা কাহাত আছে কিন্তু বৃষ্টি হয় না, তো আপনি আপনার সিস্টেমে কাজ করেন। আব্দুল মুত্তালিব বলে পৃথিবীর সেরা আমি আমার কাছে যখন মানুষ বৃষ্টির জন্য চলে আসতো বৃষ্টি দেওয়ার জন্য যখন আমি উদত্ত হইতাম বাইতুল্লার ঘরের সামনে চলে যাইতাম বাইতুল্লার গিলাপটা রৌদ্রটা বাইতুল্লাহ লাগা মাত্র আকাশ লজ্জিত হয়ে মেঘাচ্ছন্ন হয়ে যেত, এই ছিল তার কি কেরামতি, আব্দুল মুত্তালিবের কেরামতি ছিল বাইতুল্লাহর চাদরটা উঠে দিলে এই রৌদ্রটা পড়লেই লজ্জিত হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, মেঘ আরম্ভ করত, বলেন সুবহানাল্লাহ, মেঘ ভরতে ভরতে যখন এবার মেঘ বেশি হয়ে গেছে হয়ে গেছে আই হালাক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আমরা হালাক হয়ে যাচ্ছি বেশি অতিবৃষ্টি হয়ে গেছে, গিলাপটা যখন ছেড়ে দিত সাথে সাথে আকাশে বৃষ্টি বন্ধ হয়ে যেত, পৃথিবীর মানুষ কিন্তু আল্লাহর নবীর আগমনের পরে আমি যতই এই তন্ত্র এই মন্ত্র পরিচালনা করি কিন্তু কোনোদিন বৃষ্টি আর আসে না, বৃষ্টি এই মন্ত্র আর কাজে যেরকম এই মন্ত্র আর কাজে, এইটা এককালের মন্ত্র ছিল যে এই সময় আব্দুল মুত্তালিব আমার নবীর আগমন ঘটে নাই তখন এটা কাজে লাগতো, নবীর যখন আগমন হয়ে গেছে এখন আর এই তন্ত্র কাজে আমার নবী বলেন দাদা আব্দুল মুত্তালিব আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, কয় ভাই সিদ্ধান্ত নিয়েছি তুমি নবীকে যদি বাইতুল্লাহর সামনে হাজির করে দেই তাহলে বৃষ্টির আসার সম্ভাবনা আছে, কেমনে বুঝলেন দাদা,
কয় নাতি এইভাবে বুঝেছি, তুমি যখন মায়ের কোলে আগমন করেছো এমন একটা কাহাজ ছিল যে সময় পানির জন্য বৃষ্টির জন্য মানুষ পেরেশান হয়েছিল, এই কাবার গিলা ফুটানের পরও বৃষ্টি আসে নাই, তখন আমি তোমাকে দুই হাতে করে কাবার সেহেনের ভিতরে যখন আসছি অটোমেটিক বৃষ্টি চালু হয়ে গিয়েছে। সেইটা আমি ওইখান থেকে বুঝছি, কয় তাই নাকি বলে, হ্যাঁ ঠিক আছে দাদা আপনার আর চিন্তা লাগবে না। আল্লাহর হাবিব দুইটা হাত উঠায় বলে মাবুদ আমার দাদার সম্মানকে তুমি রক্ষা করো। কার সম্মান রক্ষা করো? দাদার সম্মান তুমি রক্ষা করো। আমি উপস্থিত হয়েছি কাবায়, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। এবার দাদা আব্দুল মুত্তালিব সকল ছেলে যারা আছে তাদেরকে বাদ দিয়া ডাক দিলেন আবু তালিবকে। কারে? আবু তালিবকে ডাক দিলেন। আবু তালিব রে আমি একটা কথা তোমাকে বলতে চাই। বলে কি আব্বা? বলেন আবু তালিব মনে হয় রে এই মোহাম্মদকে ছেড়ে তোদেরকে ছেড়ে আমারও আলাদা হয়ে যেতে হবে, সময় মনে হয় বেশি নাই। আরে আবু তালিব একটা কথা আমার সাথে ওয়াদা দে, জীবনের যতই কষ্ট তোদের পরে আসুক না কেন আমার এই ইয়তিম মোহাম্মদকে হাত ছাড়া করিস না, যতই কষ্ট করস না কেন ইয়তিম মোহাম্মদ যেন কষ্ট না পায়, আমার মাথায় হাত রেখে ওয়াদা কর জীবনের রক্তবিন্দু থাকতো আমার ইয়তিম মোহাম্মদ যাতে কষ্ট না পায়। পলকের মধ্যে সময় চলে গেল নয় বৎসর। কয় বৎসর? আব্দুল মুত্তালিবের যাওয়ার পাল্লা। কার যাওয়ার পালা? আব্দুল মুত্তালিবের যাওয়ার পালা। বুঝাই দিলেন কারে? আবু তালেবকে। এবার আবু তালেব লালন পালন করে কারে? যখন আবু লালন পালন করে তখন থেকে আমার নবীর সুনাম চতুর্দিকে ছড়ায় পড়ে। কি? নবী খেতে গেলে অন্যায় দেখলে সেটাকে ন্যায় বুঝায় দিয়ে আসে, ন্যায় কথা বলে, ন্যায়ের পক্ষ দেয়, অন্যায় সাক্ষী দিতে যায় না, সাক্ষী সত্য সাক্ষী দেয়। আমার নবী বালকদের প্রথম আমানতদার হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ। প্রথম বালক বালকদের আমানতদার হয়ে গেলেন। কয়েক বালক মিল্লা এই পয়সা কার কাছে রাখবো, এই স্বর্ণ গয়না কার কাছে রাখবো, আমার নবীর কাছে রাখা আরম্ভ হলো। বালকদের মুখ থেকে প্রথম আপনারা বইলে শৈলা ধরায় দেন। এইভাবে গেল গিয়া বয়স পার হইতে হইতো আরো কয়েক বছর গেল গিয়া। এবার আবু তালেবের স্ত্রী স্বামীকে ডাকিয়া বলে স্বামী কথা শোনেন। কয় কি? কয় কি কথা হলো? এই মোহাম্মদ একটা কোনো কাজে লাগতে চায়, তারে বুঝাইলে বুঝ মানে না, একটা কাজে লাগাই দেন। কি কস? আমার বাবার সাথে ওয়াদা করছি এর কষ্ট দেন যাইতো না। কই হে নিজে চায়, আমরা তো কষ্ট দিই না, নিজে যখন চায় একটা কাজ করতে দেন না, দুই দিন করে আমনেই ফিরে দিব। হ্যাঁ দুই দিন করলে কষ্ট যখন দেখবো আমনেই ফিরে দিব, একটা লাগাই দেন না। আব্দুল মুত্তালিব আবু তালেব কাছে দেন, ঠিক আছে। নয় পার হইয়া দশ পার হয়ে গেল, এগারো বছর বয়সে আমার নবীর যখন বয়স এগারো হলো তখন আবু তালেব ওই খাদিজার সাথে ব্যবসা করে, পার্টনারে কি করে ব্যবসা করে। তো খাদিজারে কয় খাদিজা একটা কথা বলতে চাই আপনারে। কয় কি? আমার একটা এতিম ভাতিজা আছে। আচ্ছা তো আপনার এখানে কোনো একটা কাজ যদি থাকে দিলে আমার বাতিজাটারে আমি দিয়ে যেতাম। আপনার বাতিজা? বলে হ ঠিক আছে, আপনার যেহেতু বাতিজা নিয়ে আসবেন আমি দেখা প্রথমত সুপারভাইজারি দিব। বলেন সুবহানাল্লাহ। কি দিব? সুপারভাইজারি দিব প্রথমত, যেহেতু আপনার বাতিজা এটা প্রথম দায়িত্ব দেব। আমার বাতিজাই কিন্তু কোনোদিন লেখাপড়া করে নাই, স্কুলেই যায় নাই। কি যায় নাই? স্কুলে যায় নাই। তারপরও যেটা বলছি এটাই দিমু। কে কয়? যেটা বইলে ফেলাইছি চাকরি দরকার হয় তার পিছনে আরেকজন কি ক্লার্ক দিমু রেখা রাখার জন্য, তবে তার দায়িত্ব যা বলছি তাই দিমু। আচ্ছা ঠিক আছে। আল্লাহর নবী
বাড়িত গিয়া কয় বিবির কাছে কয় শুনছুনি কয় কি খাদিজার এনে একটা চাকরি আছে প্রথমত দিব এই সুপারভাইজার। চাষি কয় এই বাতিজা শুনছুনি কয় কি তোর চাচা একটা চাকরি ঠিক করছে খাদিজার হনে কয় কি চাকরি এ খুশি কয় চাষি কি চাকরি কারে ছাগলের রাখালি করা কি চাকরি ঠিক করছে এটা কয় কে ঠিক করছে কি আরে সুপারভাইজারি খাদিজা কইছে আপনার বাতিজা হিসাবে প্রথমে সুপারভাইজারি চাকরি দিব আর যখন এইটা বিবির কাছে কইছে বিবি কয় রাখালের চাকরি যাতে চাকরির কথা না কয় এটা চাষির হেকমত চাষির হেকমত যে কথাটা কইল তো আর রাজি হইতো না আল্লাহর নবী বলেন চাচিমা চাচা কি বললো আর না বললো তাতে আমার আপত্তি নাই আপনার কথাটাই আমি কবুল করে নিলাম চাচি গো রাখালের চাকরিটা যদি হয় আমার জন্য আরো বেশি ভালো হবে গো চাচি এইটা আমার এটা আমার খুব পছন্দ হয়েছে তার কারণে রাখালের চাকরি রইলে আমার কাছে আর ভালো দেখছো বেটা এখানেও ফিরে না ঠিক আছে তুমি রাখালি জন করতে চাও তোমার চাচারে বলমু রাখালিতে দিয়ে দাও চাচা কয় কিরে বাতি যা কি কস কয় চাচা রাখালি রাখালি সই আমি এটাই করম আপনি দয়া করে নিয়ে যান কয় তাই নাকি বলো নিয়ে গেছে খাদিজার কাছে যখন নিয়ে গেছে হজরতে খাদিজা কয় আপনি কি চাকরি করতে পারবেন কয় পারবো না কেন চেষ্টা করব পারবো না এমন তো কথা হইতে পারে না আমি আপনি চাকরি দিলে আমি চেষ্টা করব কয় আপনাকে সুপারভাইজারে দেবে কয় এইটা নাও পারতে পারি এইটা নাও পারতে পারি কতলে আপনি কোনটা পারতে পারেন কোনটা বাচ্চা নিতে চান কয় আমার চাষি আম্মা কইছে আপনার এখানে নাকি একটা রাখালের চাকরি আছে আমি রাখালেরটা পারবো কে কয় কি বলছেন আব্দুল আবু তালেব আমি তো রাখালের চাকরির কথা আপনাকে বলি নাই তাহলে আপনি রাখালের কথা পাইলেন কই রাখালের পোস্ট তো খালি নেই আমার এখানে আমি তো বলছিলাম সুপারভাইজারি কয় দেখেন আমার চাচা তো বলে নাই আমার চাচি আম্মা বলছে যে আপনার এখানে নাকি চাকরি করলে রাখালের চাকরি আছে আমি সেইটাই মঞ্জুর করেছি দয়া করে আমার রাখালের চাকরি দেন না তোমার সুপারভাইজার আমি লেখাপড়া জানি না আমি সুপারভাইজারি কেমনে করবো আরেকজন তোমার সাথে সহযোগী দিমু কো দুইজনে এক চাকরি করবো এটাও তো অন্যায় না না দুইজনে দুই চাকরি করবো ওই নিম্ন রাখালের মধ্যে যারা লেখাপড়া জানে তাকে প্রমোশন দিয়া সুপারভাইজার দেন আর আমারও ওইখানে রাখালির চাকরি দেন কার আদর্শ কার আদর্শ আল্লাহ আকবার আল্লাহর নবীকে আমারও ওই নিষেধটা দেন উপরে এড়ে দেন খাদিজা কয় যাক নিয়ে যখন আসছে একটু দেখি দিয়া টিয়া একটা রাখালের প্রমোশন দিয়া আল রাখালের চাকরিরা নবীকে দিল নবীকে যখন দিছে নবী জিগা এ রাখাল্লারা কয় কি তোকে এক একজনের আন্ডারে কয়টা মেষ কয়টা ছাগল কয় একশো মেষ একশো দুম্বা একশো বকরি কি একশো মেষ একশো দুম্বা একশো বকরি এক রাখালের কি খাদিজারে কয় কি আপনার রাখালের বাগে কয় প্রতিটা একশো একশো প্রতিটা কি একশো একশো এখন ওই জেলখানা দেখছেন না যারা আগে গিয়া ওটা মহস্ত কি কয় মহন্ত হয় ওই জেরে যারা যায় ওগো দিয়ে একবারে সব কি করায় করায় না ওই হেরা কি হেসম হেরা মাতবর কয় দিগো মধ্যে তো ওই ফিসের রাখাইলারা মনে মনে করে যাক আমাকে একটা বালি হয়েছে ব্যাকটেরিয়ার কান্দ সরাই দিয়া আমরা এবার গোলা ছোট ছোট বালক ফলাফাইন আছে বোঝেন না বালক হইলে তবে একটা অর্ডার দেয় মুরব্বিল অর্ডার দিতে একটা কি আছে না সংকোচ মনে করে আর যদি বয়সে ছোট হয় এটা সবাই এমন হয়ে গেছে উল্ডা এখন ফলাফাইনে অর্ডার দেয় মুরব্বিরে হ্যাঁ এমন হয়ে গেছে উল্ডা ফলাফাইনে মোর অর্ডার দেয় কি মুরব্বির হায় রে মুসলমান আমার নবী রাহমাতুল্লিল আলামিন ভোরবেলা যখন সিস্টেম বুঝে নিবেন এবার খাদিজা কয় আবু তালেব আপনার বাতি যায় আমার এখানে চাকরি করবে চাকরি করার পূর্বে আমার দুইটা শর্ত মানতে হবে কয়টা শর্ত কি শর্ত
যদি আমার অর্ডারের এক চুল পরিমাণ ব্যবধান হয়, আমি খাদিজা নিজ হাতে 100 দররা মারব। এক নাম্বার শর্ত, যদি একটু ভুল হয় কয়টা দররা মারব? 100 দররা মারব, এ খাতির নাই। দুই নম্বরে, 1 বছরের কম চাকরি করে বিদায় নিতে পারবে না, 1 বছর করতেই হবে। এটা এই দুইটা শর্ত। আবু তালেব কয় কারবারটা হন শুনি, ভুল তো হয়েই যাইতে পারে, বাচ্চা মানুষ, একটা চুল পরিমাণ ভুল হইলে 100টা ডোরা মারবে। আর এই স্যার কি বিল আমার বাতিজারে দিয়ে আমি যাবো, বুঝতে পাইছি আমারে, বেটা চল চল তাড়াতাড়ি বাইর জায়গা। আল্লাহর নবী কয় চাচা, ও চাচা আপনি বলেন শর্ত মানলাম, কোন কোন শর্ত মানলাম, শর্তটা মঞ্জুর করলাম। হ্যাঁ এ বেটা কস কি এমন আমার দেখে শুননা, শর্ত আমি মানতে পারি। কয় চাচা আপনি মানেন, দয়া করে মানেন, আমি চুল পরিমাণ ভুল করলেন আমার ভিডিও, আমি ভুলই করতাম না ভিডিও কমনে, আপনি মানেন? তাই নাকি? মানতাম বলে হ। আবু তালেব কয় খাদিজা আপনার শর্ত আমি মানলাম আমার একটা শর্তে, আপনার শর্তগুলি মানলাম আমার একটা শর্তে। কয় বলেন? আপনার শর্ত তো আমি মানছি, তা আমার একটা শর্ত মানে মানবেন না? হ্যাঁ মানবো। শুনেন, আমার ভাতিজা যদি চুল পরিমাণ না হয়, চুল পরিমাণ করলে 100 বেত্রাঘাত, পাহাড় পরিমাণ করলে জানি কত সব বেত্রাঘাত জানি না। খাদিজা গো, ব্যবসায়ীর পার্টনার হিসাবে, আপনার বন্ধু বান্ধব হিসাবে আমার সাথে ওয়াদা করেন, আমার ভাতিজা পাহাড় পরিমাণ অন্যায় করলে শাস্তির যতগুলি বেত্রাঘাত পড়বে, আমি আবু তালেব আসলে আমার পিঠের পরে তা দিয়া শোধ করবেন, আমার বাগিনার শরীরে একটা আঘাত করতে পারবেন না। অন্যায় করবে সে, পিঠে নিব পেতে আমি। আপনার কোনো আপত্তি আছে? কয় না আমার কোনো আপত্তি নেই, আমার বেত মারণ দরকার, আমার কোনো কন্টাক্ট হয়ে গেল। কি হয়ে গেল? কন্টাক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমার নবী আস্তে করে কয় চাচা আপনি শর্ত দিলেন, খাদিজার শর্ত মানলেন, আমার একটা ছোট্ট শর্ত আছে, চাকরি যেন আমি করবো, আমার একটা শর্ত আছে না, আমার শর্তটা মানতে হবে না? আমার একটা ছোট্ট শর্ত আছে। এ বেটা তুই চাকর, তুই করবি চাকরি, তোর আবার শর্ত মালিকে মানবে নাকি? এটা কেমন কথা চাচা? তার শর্ত আমি মানবো আর আমার শর্ত সে মানবে না, এটা তো হইতে পারে না। খাদিজায় কই কি বলে আবু তালেব, কি বলে আপনার বাতি যায়? কয় তার নাকি আবার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ তার শর্ত মানা হবে, বলো তোমার শর্ত কি, যদি মানতে পারি রাখবো, না পারলে আজকের থেকে বিদায়। বলে খাদিজা আমার একটা শর্ত গো, যা কিছু করান আমি করতে রাজি আছি, বাধ্য আছি, কিন্তু আমাকে তো একটা সময় ঘুমাইতে দিবেন, দিবেন না? ঘুমের একটা সময় তো দিবেন। হ্যাঁ হ্যাঁ তা তুমি ন্যায্য মতো নেই পাইবা। বলে খাদিজা গো, যেই সময়টা গো আমি ঘুমের জন্য পাই, আমার একটা শর্ত, আমার সাথে দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবেন না, আমাকে নিরালা একটা কুঠুরি দিবেন। আমার শর্ত শুধু একটা, এইটা আমি ওই 10 জনের লগে ওই ম্যাচ মেম্বার হইয়া এইটা আমি থাকতে পারতাম না, আপনি আমার নিরালা একটা কুটুরি দিবেন। আর যদি নিরালা কুটুরি দিতে আপনি অপারগতা স্বীকার করেন, তাহলে আমাকে ওই সময়টার জন্য ছুটি দিয়ে দিবেন, আমি আমার কুটুরি বেছে নিব। বলেন সুবহানাল্লাহ, বুঝলেন নি কথাটা? হ্যাঁ খাদিজা এটা তো আরো সহজ, ঠিক আছে বেটা, না থাকলে তো আমি কি করবো, টাইমটা ছুটি দিয়ে দিব, তবে টাইম মতো না আইলে তো বেত্রাঘাত আছে না। যা পরের দিন ধরাই দিল 300, কয়শ? 300, কয়শ? 300। লগে যারা আছে এরা এবার সুযোগ লইছে, কয় দেখা যাক। আচ্ছা 300 বকরি, 300 মেষ যখন প্রাথমিকভাবে ধরাই দিছে, এবার তারা তো রাখালি করছে, কোথায় রাখাল করলে কোথায় নিলে ঘাস আছে বকরি খাবে এটা তাগো জানা আছে, কিন্তু আমার নবী কি করছে? না বে রাখালে আর বেশে খাদিজার দেশে, বকরি চড়াই তো জঙ্গল, কার দেশে?
কার বেশে? আমার নবী এবার রাখালের বেশে বকরি লিয়ে যায়, কোথায় ঘাস আছে, কোথায় কি আছে আমার নবীর? নবী হাটে আর একটা জিনিস জানে, এই আরব দেশের সবচেয়ে উঁচু পাহাড় জাবালে মক্কার ভিতরে উঁচু পাহাড় জাবালে নূর, ওই জাবালে নূরের পরে একটা গুহা আছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী সকলে গাছের দিকে বকরি মেষ নিয়ে যায়, আমার নবী ওই পাথরের পাহাড়ের দিকে নিয়ে যায়। একটা আর একটা কয় বুঝছো, রাখালের ডং বুঝছো, এই দিকে যাইতেছে, যে দিকে ঘাসও নাই পানিও নাই। হ্যাঁ, এই দুই একদিন আস্তে করে চাকরিতে এবার যেতেও আমার নবী ওই জাবালে নূরের দিকে বকরি মেষগুলি নিয়ে যাইতেছে। বকরি মেষে গো কয়ে মেষেরা বকরিরা, দুনিয়ার কেউ জানে না আমি কে, তোরা তো জানোস, ওরা কিন্তু কেউ জানে না, কিন্তু তোদের যেহেতু জবান নাই ফট করে বলতে পারবি না, কাজেই তোগো আল্লাহ জানাই দিছে আমি কে। বুঝোস তো, আমি যার তার তফসে যাই, তোরা তোকে খাওয়ানোর কাম খা, যা পাস খা, খাইয়া বাকি আল্লাহর শুকুর আদায় করবি। কি খাই তো কনসে থাকলে না কিছু খাইব। নবে গিয়া ওই দেনমগ্ন হয়ে গেছে, কোথায় ওই গুহার ভিতরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাম নবী শুরু করছে, এবার বকরিগুলি একটা আরেকটার দিকে তাকায় আর পাহাড়ের দিকে তাকায় আছে, কি আওয়াজ আসতেছে, কত মধুর আওয়াজ আসতেছে, কি এর খাওয়ন দাওন সব থেয়ে ওই দিকে ফুটে দিয়েছে। শর্ত হইলো আসরের ভরে মাগরিবের আগে এডি নিয়ে কই আইতিব, প্রসাদে ফিরত দিতে হবে। আল্লাহর নবী আসতে আগরের আসরের সময় নামায় দেহে বকরির ফ্যাট আর খাসা, কোন জায়গায়? এক জায়গায়। কি এক জায়গায়? আজ যে বুঝলো নবী যে না তো এখন তো ঘাস নাই, বকরি তো খাসা ফাঁসা, এই বকরিরা এখন যদি লইয়া যায় সকলে দেখবো যে তো ব্যক্তির ফ্যাট ভরা আর তোকে ফ্যাটে কিছুই নাই, তাহলে আমার চাকরি আনতেই শেষ। শেষ না, পানিও তো দ্বারের কাছে নাই। এই বকরিরা কারো কাছে কইস না, আমি নবী আঙ্গুল ধরে রাখলাম তোরা পানি খায়া ফ্যাটটা ফুলে এলো, আমি আঙ্গুল ধরে রাখলাম তোরা পানি খায়া একবারে ফুরে এলো, কানায় কানায় যে একটু বিন্দু যেন জায়গা খালি না থাকে। বকরিরা যেমন কোন নেয়ামত পাইলো, একবারে খাইতেই আছে খাইতেই আছে, একবারে ফুললা বাম্বু, এবার হাঁটতে পারে না, কোনো মতে লাছায়া লুছায়া যায়। খাদিজা ওই উপর থেকে চায়ে রয়েছে যে কোন রাখালের বকরি কতটুক ফ্যাট ফুরে আইতাছে, চায়ে দেহে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাঁচ শব্দি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি এর ফিসে সব কিরে জিগায়, তোমরা কত বছর ধরে রাখালি করো, তোমাকে বকরির ফ্যাট এরকম কেন, তোমরা কি ঘাসও নেও নাই? হ্যাঁ কন কি আম্মা, আমরা তো ঘাসও নিছি, তো নিলে তোমাদের ডির ফ্যাট বড়া কি আর মোহাম্মদ মোহাম্মদের ডির ফ্যাট বড়া কি? লাগলো তার আফিসে, এটা কোন কারবার দেখছো, কালকে আয়া আজকে আমাকে কেমন বিপদে ফেলাইছে, হ্যাঁ কেমন বিপদে ফেলাইছে, আচ্ছা দেখা যাক, কয়দিন যাক না, কালকে দেখবো হে কি করে, কোন হানে নেয় কালকে আর দেহে। ওই বকরি লিয়ে ধর নবী তো সে জায়গায়, কোন জায়গায়? সে জায়গায়। ওরা আস্তে করে গোয়েন্দাগিরি করতে গিয়ে দেয় যেন কোনো ঘাসও নাই কুড়ো নাই, ঠিক আছে কোনো মতে সাথে জানি একবার পাইছিল এই জন্য কাল্লা দেখাইছে, আজকে কি দেখাইব, থাক আজকে। আবার ওই আগে দিয়ে এরা ফলাইছে গোয়েন্দারা নিজগুলির ফ্যাট ভরায় ঘাসের মধ্যে রাখে টাইকে, এবার ফলাইছে আল্লাহর নবী চাই দে যে সব চাই রিছে, কই কি চাই রিছো কে তোরা, ক হুজুর আমনেরে দেখলি আমাকে ফ্যাট ভরবে, আমনেরে না দেখলে তো ফ্যাট ভরতো, কালকে পানি খেয়ে ফ্যাট ভরছি আজকে আমনেরে দেখে ফ্যাট ভরবো, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দিকে তাকিয়ে দিছে। নবী কয় এই জাবালে নূরের পাহা পাথরেরা সবগুলি এই বকরির জন্য খইলার বসি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পাথর জাবায় জাবায় কায় ফেট বেড়ে গেছে। কি সবাই খাইছে? পাথর সবাই খায়, কলবিশের মতো খায়া বকরি কি করছে? ছোট ছোট পাথর দিয়ে ফ্যাট ভরে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। এবার যাই কই সন্ধ্যাবেলা, এবার মোরাইয়া হাঁটতে পারে না, যাইতে আছে খাদি যায় চাই দিছে যে কারবার কি আজকে দিয়ে আরো দেখা যায় এই দুই তিন দিনের ছাগলের বকরির মেষের কি চেহারা পাল্টা হয়ে গেছে। এদের ভিতরে যেন কি এসে গেছে, যৌবন এসে গেছে। ডাকাইছে তৃতীয় দিনের মধ্যে ডাকাইছে, এদিকে আসো তোমরা সবাই, কি ব্যাপার এর বকরিগুলি এরকম, তোমাদের গুলি এরকম, কারণ কি? এটার কারণ কি? কয় মা আম্মা আমরা তো সবাই বকরি রাখি, ঘাসের মধ্যেই রাখি, মানে ওনার ডিফেট কেমনে বড় বেশি জানি না। শুনো শুনো, আগামী দিন সময় দিলাম, আগামী দিনের ভিতরে যদি তোমাদের বকরি এই মোহাম্মদের বকরির থেকে ফ্যাট কম ভরে, তাহলে ওই সকল বকরির দায়িত্ব রাখালের দায়িত্ব তোমাকে দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমোশন বাড়াই দিম। নবী কয় খাইছে, নবী কয় খাইছে, এটা তো আরেক বিপদ। নবী কয় তো আরেক বিপদ। পরের দিন কয় এই বকরিরা কয় কি, আজ যা যাওই খাবি টাবি ফ্যাট কম ভরবি, বেশি বললে কিন্তু আমার অবস্থা পরিবর্তন, খারাপ না পরিবর্তন হয়ে যাবে। তার কারণ আমারও যদি এতন ফরমোশন দিয়ে দেয় তাহলে তার আমি গুহে আইতে পারবো না। হ্যাঁ কথা বুঝছেন? নবীর আমার নবীর বাল্য জীবনের ইতিহাস শুনেন, আমি যদি এখান থেকে কি যাই প্রমোশন হয়ে যাই তাহলে আমার কি হয়ে যাবে? আজ যে বকরির ফ্যাট আর বেশি পড়ে না, আজকে বকরির ফ্যাট বেশি পড়ে না, আজকে খাদিয়ে যায় চাই রয়েছে দেহে ওগুলির ফ্যাট আজকে বেশি পড়ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কম পড়ছে, খাদি যায় কয় আয় ঠিকঠাক ফরমোশন দিম কইলাম, মানে ফরমোশন দেই কেমনে ডাক দিছে, এই শোনো আবু আব্দুল কি আবু তালেবের ভাতিজা, তোমার তো ফরমোশন দিই কইছিলাম, আজকে তোমার কম পড়ছে কা ফ্যাট? কয় ম্যাডাম কত আর ঘাস থাকবো, এক জায়গায় রাখতে নিছি, ঘাস কম এই জন্য ফ্যাট কম পড়ছে, প্রতিদিন তো আর সমান না, ভালো ঘাস পাইলে ভালো পড়বো, আজ কম পাইছে কম পড়ছে, তো কি হয়েছে? কয় তোমার না কালকে বইলা দিলাম প্রমোশন পাইবা। কয় দেখেন আমার রাখাল মানুষ আবার প্রমোশনের কি দরকার, ডিমোশনটাই আমার ভালো, ডিমোশনটাই কি, যাক তুমি যদি এটা ভালো মনে করো তো তোমার কপাল তোমার দ্বারা থাক, কপাল কাডটা থাকবো, কপাল তো আমারটা আমার কাছেই থাকবো ম্যাডাম, আপনি চিন্তা করেন না, কপাল আমারটা আমার কাছেই থাকবে নাকি, আমি রাখালিয়াটাই চাই। বলেন সুবহানাল্লাহ। এভাবে রাখালিয়ার ওই পরের দিন আবার এগুলি করতে করতে অবস্থা কি আবার সেরকম, কারণ রাখালিয়ারা সবাই কয় ভাই তোর লেগে তো আমাকে চাকরি ব্যক্তি যাইব, এই কথা কইস না, আমি কারো চাকরি নষ্ট করতে আই নাই, কত তোর দির বেশি ফ্যাট ভরে তা আমার দির বেশি, কয় হন এক কাম করিস তোরা রাখালের করে আসার সময় একটা জায়গায় থামবি, আমরা একত্রে যাম, একত্রে তাহলে আমার বকরিগুলি তোর দির সাথে মিল্লা দেবো আর তো করি আমার দির সাথে মিল্লা দেবো, ঠিক আছে? তো এর মধ্যে মাধ্যতা বাড়ি দিলে বাঘ বাঘ হইব, দেখবো এটিরও কিছু ফ্যাট ভরা আছে কিছু না আছে, এটি তো ফ্যাট ভরা আছে কিছু না আছে, সমস্যার সমাধান, সমস্যার কি না কোনো সমস্যা থাকবো, থাকবো না, তোরা চিন্তা করিস কি, আরে তোকে চাকরি যাইতো না, আমি থাকতে তোকে চাকরি যাইতো না, ঠিক ওই পরের দিন থেকে মিল্লামেশা। এখন তারাও বুঝে তো বড় বুদ্ধিমান মানুষ দেখা যায়, ভারি বুদ্ধিমান। এবার আস্তে আস্তে তার সাথে ভিড়তে লাগলো, আল্লাহর নবীর আদর্শ আর ব্যবহার দেখে তারা এবার মানুষ হইতে চেষ্টা করলো। সকলেই একদিন যায় খাদিজার কাছে, কয় ম্যাডাম, কয় কি, উনি যদি প্রমোশন নাও চায় আমাদের ব্যক্তির পক্ষের দাবি হইল ওনাকে প্রমোশন দিয়া আমাদের সকলের নেতা বানায় দেন। খাদি দেখো এতদিন আমার মনের কথাটা কইছে, আমি মনে মনে এটাই চাইছিলাম, কিন্তু এখন তাদের যখন আপত্তি নাই এটা তো আরো সুবিধা, ঠিক আছে বাবারা, এ মোহাম্মদ তুমি এগো দেখভাল করবা, আগামীকাল থেকে বকরি নিয়ে তোমার আর মাঠে যাইতে হবে না, তুমি এদের দেখভাল করবা। আল্লাহর নবী বেজার হয়ে গেল, কি হয়ে গেলেন, বেজার হয়ে গেল।
কি তুমি খুশি না? প্রমোশন পাইলে মানুষ বেজার হয় না, খুশি হয়। দেখেন ম্যাডাম, এখন দায়িত্ব তো আরো বাইরে গেল। কই কি দায়িত্ব বেড়ে গেল? কই দায়িত্বটা বাড়লো, এখন আমি এর সুপারভিশন করতে গেলে কত সময়ের দরকার? আপনি এক মনিবের সুপারভিশন করতে গিয়ে আমার আসল মনিবের সুপারভিশনে তো আমার কি ঘাটতি পড়বো? ওইটা কোনটা? আবার আসল মনিব কোনটা, আবার নকল মনিব কোনটা? কে জিগায় কাঁদি যায় ধরে ফেলাইছে, আসল মনিব কোনটা আর নকল মনিব? দেখেন এত ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই। যাক, আপনি যখন প্রমোশন দিয়েই দিছেন, এখন এই প্রমোশন চলা অবস্থায় আপনি বুঝতে পারবেন আসলের আর নকল। এবার প্রমোশন দিয়ে কতক্ষণ নবী রাখালের সুপারভিশন করে, কতক্ষণ ব্যবসায়ীদের সুপারভিশন করে, কতক্ষণ আসে মাল আসে তার সুপারভিশন করে, মাল যায় তার সুপারভিশন করে, খাদিজা দেখে যতই কিছু করে আল্লাহর নবী যেদিকে যায় একটা মেঘমালা নবীর ছায়া দিয়া সেদিকেই যায়। কে ছায়া দেয়? এবার খাদিজা উপরতে বসে বসে কারবারটা দেখে, এটা কোনটা? সুপারভিশনে গেলে দেখা যায় ব্যবসায়ীর যে মাল আল্লাহর নবী চেক করে ওই মালের মধ্যে ব্যবসা বেশি হয়। ডাকাইতে ধরছে বাবা, ডাকাইতে ধরে সরে ধরে, যান আপনারা ডাকাইতেও ধরবে না সরেও ধরবে না, ব্যবসা খালি চতুর্দিকতে বাড়তে আছে, ব্যবসার সাইট নবী এবার দেখা আরম্ভ করছে। এখন খাদি যায় দেখে খালি নবীরে, কারে দেখে? নবী দেহে খাদিজার সকল ব্যবসা বাণিজ্য খাদিজায় শুধু দেখে নবীরে। আইসে আব্দুল আবু তালেব, খবর দিছে আবু তালেব আপনি আইসেন, আসছে। আপনার বাতিজা তো জুয়ান হয়ে গেছে, কি হয়েছে? জুয়ান হয়েছে। তেটা আপনাদের ব্যাপার, জুয়ান হওয়া কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। তবে আমার একটা কথা কয় কি, আপনি মনে কিছু না নিলে আমি আপনার বাতিজার দাসী হইতে চাই। আবু তালেব কয় আপনি একটা লজ্জা দেওয়ার কথা না বললেন, আমি দিয়ে গেলাম আমার বাতিজারে আপনার চাকরিতে, আর এখন আপনি মনিব হয়ে এখন আমার বাতিজার দাসী হইবেন, এটা কি আমার লজ্জা দেওয়ার কথা বললেন না? কয় না, এটা লজ্জার কিসের? আমি মনিব, আমি তার দাসী হইতে চাই। সে যখন আমার দাসত্ব করছে, তার দাসত্বে সন্তুষ্ট হইয়া আমি তার দাসী হয়ে যাইতে চাই, এবার তারে মনিব বানাই দিতে চাই। এটা আপনার আপত্তি থাকার তো কোনো কথা না, বুঝছেনি ব্যাপারটা? আবু তালে ব্যাপারটা বুঝছেনি? খাদি যা, তাহলে আমি আপনার সাথে এই মুহূর্তে কিছু বলতে পারি না, বাসায় যাইয়া আমি আলাপ করব, আর বাতিজার একটু ছুটি দেন, তারেও নিয়ে ঘুরে আনবো, অনেক দিন হয়ে গেছে তো সবাই দেখতে চায়। চাষাই গিয়া চাষির লগে আলাপ করে শুনছনি, কয় কি খাদিজা তো এই প্রস্তাব দিছে, তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সে পছন্দ করে বসেছে। বুঝতে বাকি আসেনি? বুঝতে বাকি আছে? যেহেতু আমার বাতিজা এখন জোয়ান হয়ে উঠছে, চেহারায় সুন্দর, সব দিক দিয়ে ফিটফাট স্মার্ট, হ্যাঁ, এখন খাদিজার নজর পড়ছে, বাতিজার দাসী হইতে চায়, তার মানে এর স্বামী বানাইতে চায়। কসে এখন কি করি, নাও কইতে পারি না, হও কইতে পারি না, সমস্যা না? না কইলে বাতি যাই দিতে আবার কি, না মানে রাজি হয়ে যায়, তাহলে আমার মান সম্মান গেল। আর যদি হক কই, তাহলে কাবিলার সকল লোকেরা কইব, এ বেটা এতিম, মোহাম্মদ এতিম ছিল, এজন্য চাচারা এই কামটা করছে, বিধবা এক নারী 40 বছরের বুড়ি তারে বিয়ে করাই দিছে এই জুয়ান বাতিজার কাছে। হ্যাঁ, বাপ বাপ না থাকার কারণে এর প্রতি এই জুলুমটা করা হয়েছে। কওছে যাই কোন দিকে? আবু তালেবের স্ত্রী কয় স্বামী, এজন্য চিন্তা করে না, আমি আগে মোহাম্মদের অবস্থানটা বুঝতে ফেলাই, বাইজন আইসে একটু বুঝি না, দেখি সে কি, সে যদি রাজি হয় তাহলে এক চিন্তা, আর যদি রাজি না হয় তাহলে আরেক চিন্তা। ভাতিজা কি চাষি আম্মা, একটা কথা শুনো, একটা বৃদ্ধ মহিলা যদি একটা যুবক ছেলের প্রতি আকৃষ্ট হয়, তাহলে ওই তোমার যে ধ্যান ধারণা, তোমার যে ধ্যান ধারণা এতে কি? ওইদিকে সাউন্ড যায় না, কয় সাউন্ড যায় না? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
मुरादे गरीबों के बदलाने वाला नबी अल्लाह अल्लाह আমার নবী কই চাচি আপনি চাচি আমাকে যখন জিজ্ঞাসা করছেন এখন লজ্জা রাইখা তো কোনো লাভ নাই জিনিসটা তো চাচি একই ব্যাপারটা কিন্তু একই বলেন সুবহানাল্লাহ ব্যাপারটা কিন্তু একই ব্যবধান কিছুই নাই যদি সেই নারী বৃদ্ধা মহিলা যুবক ছেলেটাকে পছন্দ করে তাতে কোনো সমস্যার কিছু নাই এর সাথে রাজি হয়ে যাইতে পারে এইটা নিয়ে তোমার বিচার কয় হলে মানছে কি বলবে কয় মানছে কি বলবে এটা যদি বলেন তাহলে তার বিচারের কথা আসে না মানছে তার উল্টাটা বলবে আচ্ছা শোনো কেউ যদি কোন দাসের দাসী হইতে চায় কোন দাসের দাসী হইতে চায় মনিমনি এবার দাসী হইতে চায় সেক্ষেত্রে কি দেখেন মনিমনি যদি দাসীও হয় তাহলে ওই দাসের কাছে মনিমনি মনিমনির মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে মনিব যদি দাসের দাসও হয় তাইলে ওই দাস মনিবের কি সম্মানে পাওয়ার যোগ্যতা রাখে তাই নাকি বলে আরে বাতিজা ঘুরে ফিরা করার লাভ নাই খাদি যায় তোমার দাসী হইতে চায় পরিষ্কার খাদি যায় তোমার আমার নবী মাথাটা একটু নিচে করে ফেললেন ঘুরে গেড়ায় কথা ওইটাই জিজ্ঞাসা করে বাতিজা মাথা নিচু করলা কেন কয় চাচি আম্মা কি বলবো গো বলার তো আমার কিছু নাই যা বলবে চাচাই বলবে চাচাই আস্তে করে গিয়ে খাদিজারে কয় খাদিজা বাতিজা এতিম মানুষ আপনি দাসী হইতে চান ওর যদি দ্বন্দ্বলত থাকতো তাহলে না দাসী রাখার একটা কথা ছিল ওর তো কোনো দ্বন্দ্বলত নাই যা আছে আমাদের এগুলির পরে ওরে আমরা দিলে ভাইব না দিলে আমার বাপের আগে ওর বাপ মারা গেছে যা সম্পত্তি রাখছে এটি মালিক আমরা এ কিন্তু বাতিজা মোহাম্মদ এক ইঞ্চিরও মালিক না মালিক তাহলে আমরা দিলে সে না দিলে কিন্তু ভাইত না তো সে যখন দনেরই মালিক না আপনার দাসী রেখে কি করবো এলে এক আর দুই নম্বর কত হইলো প্রথা জন আছে সে একটা যুবক ছেলে আপনি একটা মহিলা এই দাস দাসীর মধ্যে এমন সময়ে হয়তো বা দুইজনের মধ্যে একটা ভেজাল হয়ে যাইতে পারে আমাদের বংশের মান সম্মান সব যাইব দুই তিন নম্বর কথা হলো আপনার সাথে আর তার সাথে মানায়নি যদিও একটা বিয়ে শাদিও হয় তাহলে তো মানায় না যেহেতু আপনি কোথায় কোটি কোটি টাকার মালিক আর এলো একটা এতিম দেখেন আবু তালেব আপনি যদি মনে কিছু না নেন যেভাবে বৈধ বৈধ পন্থাই আমি তার দাসী হইতে চাই কোন পন্থায় বুঝাইলো কি বোঝা যায় কি এবার বাতিজারে না খুয়ে তার পারে না আরে আল্লাহর নবী জিগায় বাতিজা এই এই ব্যাপার কি কস কস আচ্ছা আপনার যা রায় যেহেতু আপনি আমার কি
চাচা পরওয়ারিশ করছেন আপনি, আপনি যেভাবে ভালো মনে করেন সেটাই করেন। এবার আবু তালেব কয় দুইটা দিক আছে, একটা দিক তুমি যে নীরবতা নিয়ে একটা কি চালাইতে চাও, অর্গানাইজ, তুমি যে একটা অর্গানাইজ করতে চাও, এটার জন্য খাদিজার তোমার সাথে বিবাহ হইলে সেই অর্গানাইজের জন্য মাল দৌলতগুলি কাজে লাগবে। হ্যাঁ, আরেকটা দিক বাবা কি আছে, মন্দ আছে, তুমি হইলে একজন কয় বছর তোমার, মাত্র 25 বছরের হবে যুবক হইয়া সারছ, আর তার বয়স কিন্তু 40 বছর, তুমি একটা 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধা মহিলারে বিয়ে করলে এটা একটা বেখাপ্পা দেখা যায়। কয়েছে আচ্ছা ঠিক আছে, এখন আপনি কোনটা রায় দেন, একটা দেন। চিন্তা ভাবনা করে কয় যে মাল দিয়া যেহেতু তোমার এই ধর্মের কাজে লাগবে এজন্য আমি রায় দেই, তুমি এইটাই করো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। কে রে ভাতিজা এত তাড়াতাড়ি, তাহলে তোর মনের থেকে আগে এটা আসিল, হ্যাঁ আসিল না, বলতে বলতে রাজি হয়ে গেলা, তোর মনের মধ্যে এটা আগের থেকেই তাইলে ছিল, আমার কথা আর তোর কথা মিলছে। বলে চাচা শোনেন, কেন করতে চাই, আমি যে একজন আদর্শ পুরুষ পৃথিবীতে আদর্শ রেখে যাইতে চাই, এই জাহেলিয়তকে আমি দুলিশাত করে দিতে চাই, একজন আমি 25 বছরের যুবক হইয়াও পূর্ণ যুবক হইয়াও আমি 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করে নারীর সম্মানকে রক্ষা করে দিতে চাই। এক, দুই নম্বর, যত ধনেরই মালিক হোক না কেন আমি নবীর আন্ডারে যখন আসে সেগুলি সব দিনের জন্য বিলীন করে দেওয়া, এইটাই হলো কি, ও যখন আমার কাছে আইব দিনের জন্য মাল কি করে লেব, যারাই আমি নবীকে ভালোবাসবো তারা মাল আল্লাহর রাস্তায় কি করে দিবে, এটা আমি ইয়ে রেখে যাইতে চাই, দৃষ্টান্ত রেখে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ, কারবাটা বুঝছেন, নবী কেন রাজি হয়েছে, যাই হোক নবী কি করলেন, খাদিজাকে আল্লাহর হাবিব এর সাথে আবু তালেব নিজেই কি করে দিলেন বিবাহের কর্মটা। আল্লাহু আকবার, আমার নবী বলেন পৃথিবীর মানুষ খাদিজাতুল কুবরা আমার বিবাহ বন্ধনে ছিল, মৃত্যুর আগ পর্যন্ত খাদিজার একটা ত্রুটি, স্বামী হিসাবে স্ত্রী হিসাবে আমি নবীর কাছে একটা ত্রুটি কোনো দিন ধরা পড়ে না, যার কারণে নবী আমার খাদিজাতুল কুবরার অন্তকালের পরে মসজিদুন নববীর দিকে তাকায়া নববীতে একাকী বসে কান্নার রোল জড়ায় দিল, গভীর রজনী পর্যন্ত কানতেছে, আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া দেখে আমার নবী কানতেছে, জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহি ওয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো কার জন্য আপনি এত কান্দা কানতেছেন, আমার নবী বলেন আবু বকর খাদিজার বিচ্ছেদের কথা আমি নবী মুহূর্তের জন্য বলতে পারি না। তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের ভিতরে ওয়াদা করলাম খাদিজার কথা আপনাকে চিরতরে ভুলে যাইতে হবে, আমি আবু বকর আমার কন্যা হযরতে আয়েশাকে আমি দান করে দিলাম, কিন্তু খাদিজার জন্য কান্দে আপনি কষ্ট করবেন না, সেটা ভুলে যান, আমি আপনার সঙ্গিনী হিসাবে আপনার খেদমতের জন্য আমার এই নাবালেগা কন্যাকে দান করলাম। ওয়াজ শুনছিলেন না ওই দিন, কোন হুজুরে জানি কইছিল যে আমার নবীর বিবাহ নিয়ে কি করছে কাফের বেইমানেরা, এরম হেরম করছে, কথা এটা না, এটা তো করবই, কথা সেইটা না, আমার নবী একজন নবী, খেয়াল করেন মাসলা যেটা কথা যেটা সেটা বলি, একজন নবী 100 পুরুষের ক্ষমতা রাখতেন, একজন নবী সাধারণ একজন নবী 100 পুরুষের ক্ষমতা দিয়ে আল্লাহ একজন নবীর পাঠাইছে, আর সকল নবীদের ক্ষমতা আমার নবীকে দিয়ে আল্লাহ পাঠাইছে, সর্ববিষয়ে সর্বদিকে সর্ববিষয়ী একজন নবীর, একজন নবীর 100 পুরুষের ক্ষমতা দিয়ে আল্লাহ, তাহলে 100 একজন পুরুষ যদি 5 বিবি রাখতে পারে তাহলে একজন নবীও কয়জন রাখতে পারে, কয়জন কথা কন না কেন কয়জন,
500 তো নবীর হবে 12 জন না 13 জন তো খেদমতগার বিবি না এও শিক্ষা দেওয়ার জন্য তুই পাগলে কি চিন্তা করে না না করে এটা আমার চিন্তা করার দরকার আসেনি আমার নবীর আল্লাহ কি ক্ষমতা দিছে আর সেই ক্ষমতাটা আমার নবী কিভাবে ব্যবহার করছে অপব্যবহার করছে কিনা কোথাও আছে তার কোনো দৃষ্টান্ত কোথাও তার কোনো দৃষ্টান্ত নাই আল্লাহর নবী স্ত্রীদের সাথে নিজের স্ত্রীদের সাথে কাজও করে দিবেন না দেন নাই ভাইরা আমার এই আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ ছিল এমনটা বলেন সুবহানাল্লাহ এই আমার নবী দ্বীনের দাওয়াত দিবেন কিসের দাওয়াত দিবেন একটু শক্তিশালী হয়ে উঠছে এখন দাওয়াত দিবেন কার দ্বীনের এই দ্বীনের দাওয়াত দিতে গিয়েই যত আল আমিনা ছিল যত মানুষের কাছে আল আমিনা ছিল আস্তে করে আল আমিন থেকে কি হয়ে গেল কেউ কয় জাদুঘর কেউ কয় পাগল কেউ কয় বিভিন্ন রকমের অপবাদ আমার নবীকে দেওয়া আরম্ভ করলো কারা কাফের কারে দিছে আবার আমি গোড়ার দিকে যাই সময় কিন্তু অনেক হয়ে গেছে বুঝেন তো আবার আমি গোড়ার দিকে যাই আবু জাহেল নবীর জন্য ভালো কাজ করছেনি করছেনি এই ভালো কাজটার দাম আসেনি কেন দাম নাই নবীর প্রতি ইমান আনে নাই নবীর প্রতি ইমান না আনার কারণে এর ভালো কাজটারও কোনো দাম নাই কথা বুঝছেন নবীর প্রতি সেই অগাধ মহব্বত প্রেম ভালোবাসা না থাকার কারণে তার এটার তাহলে আপনাদের আর আমাদেরও যদি নবীর প্রতি অগাধ ভালোবাসা ইমান বিশ্বাস থাকে তাইলে আমরা যা কিছু করছি এগুলি কি কামিয়াব আর যদি সেই ভালোবাসা প্রেম না থাকে তাহলে এগুলির কোনো মূল্য আছে কোনো মূল্য নাই তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমেই তো আমরা যা কিছু করতেছি শুধু মুখে বললে হবে না অন্তরে থাকতে হবে মুখে বলতে হবে অন্তরে থাকতে হবে কাজেও সেটার কি করতে হবে পরিণত করে দেখাই দিতে হবে যে না সত্যিকারই আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক নবীকে আমরা আল্লাহকে নবীকে সত্যিকারই ভালোবাসি ঠিক না আমার মুসল্লিরা তা ইনশাল্লাহ সবসময় প্রমাণ করে দেখায় দেয় বলেন আলহামদুলিল্লাহ আমি খুব চিন্তায় আছিলাম যেহেতু এক বছর এক মাস আগে একটা প্রোগ্রাম গেছে প্রায় 70,000 মতনই 70,000 টাকার মতো খরচ গেছে এবারের প্রোগ্রামটা অন্তত না হইলেও তো 70,000 বেশি যাওয়ার কথা কিন্তু না হইলেও তো এই পরিমাণ যখন প্রাথমিক অবস্থাটা চিন্তা করে খুব একটা চিন্তায় ভরে গেছিলাম যে আল্লাহ জানে কি জানি হয় তারপরে সাহস ছাড়ি নাই কি সারি নাই হিম্মত সারি নাই আর আল্লাহর কাছে ভিতরে ভিতরে কি কইতে আছে যে আল্লাহ মান সম্মান তোর হাবিবের ইজ্জত রাখার মালিক তুই আল্লাহ তাআলা আমার এই মুসল্লি ভাইদেরকে দিয়েই সেটাকে সলভ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এতে আবার সমস্যা আরেকটা আছে কিন্তু অনেক ভাই শরীকও হইতে পারে এখন হইতে চাইলো আর পারতেছে না পারতেছে এই যে মহাজন সাহেব জিজ্ঞাসা করেন গরু যখন সকালবেলা জবাই দিবে তখন আমি দাঁড়ায় দাঁড়ায় বলতেছি মহাজন সাহেব নিয়ত করেন আমাদের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতজনে যত টাকা দিয়া পয়সা দিয়া এক টাকা দিয়েও যদি কেউ শরীক হয়ে থাকে হে আল্লাহ ওই সকল ভাইদের শিরকত এই গরুর ভিতরে দিয়া তোমার নবীর প্রেমে কোরবানি দিতেছি আল্লাহু আকবার দিয়ে ফেলাইছি না এখন যদি দেয় এটা কে হেটা যাইব এখন দোয়া করতে পারবো কথা খুব খেয়াল করেন এখন কিন্তু কিন্তু কারবার সেটাতে যা হওয়ার হয়ে গেছে না এবার তাবারুকের ব্যাপার যে এই চাইল ডাইল যা কিছু আছে ওই গোষ্ঠের সাথে আল্লাহ তোমার প্রেমে তোমার হাবিবের প্রেমে এইটাকে আমরা কি করলাম সেখানে দিয়ে দিলাম এটার সাথে মিশিয়ে দিলাম তুমি কবুল করো তাইলে জুমা পর্যন্ত যারা দিছে এই পর্যন্ত জুমা পর্যন্ত যারা দিছে বা আসর পর্যন্ত সেগুলি সেখানে হয়ে গেছে না কিন্তু যারা দিব দিমু কি দিমু না দিমু কি দিমু না এবার আমরা আমরা চিন্তা করবো নিমু কি নিমু না ঠিক আছে এতক্ষণ আপনারা কইছেন দিমু কি দিমু না এবার আমরা চিন্তা করবো নিমু কি নিমু না এবার বুঝছেন ভাই এই আল্লাহ রাসূলের কাজগুলি এইভাবেই হয়ে যায় আর এমনটাই কেউ হাসে কেউ কাঁদে কেউ আফসোস করে কেউ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে